নমস্কার বন্ধুরা আপনি যদি একজন কেন্দ্র সরকারি কর্মচারী হয়ে থাকেন বা একজন কেন্দ্র সরকারি পেনশনার হয়ে থাকেন তাহলে আপনার জন্য অবশ্যই একটি বড় খারাপ খবর আছে এবং খারাপ খবরটি হচ্ছে ডি এ সংক্রান্ত আপনারা জানেন করোনার কারণে দু হাজার কুড়ির পয়লা জানুয়ারি থেকে দু হাজার একুশের জুলাই পর্যন্ত প্রায় আঠেরো মাস ডি এর এরিয়ার ছিল বা ডি বা বন্ধ ছিল যার এরিয়ার প্রায় আঠেরো মাসের ডিএর এরিয়ার সেটা নিয়ে একটা আশা ছিল এবং সেটা নিয়ে কিন্তু বিভিন্ন দাবিও করা হয়েছিল এবং এই করোনার কারণে যে ডিএটা বন্ধ ছিল আঠেরো মাস তারপরে ডিএটা এক ধাক্কায় সতেরো থেকে একত্রিশ শতাংশ হয়ে যায় কিন্তু কর্মচারী এবং পেনশনারদের দাবি ছিল ডিএ এবং ডিআরটি যে এরিয়া সেটা দিতে হবে তো আজকে বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী এবং আপনাদের সামনে যে আমি চ্যানেলটি বা নিউজটি খুলেছি সেটা হচ্ছে জি নিউজের পক্ষ থেকে সেখানে কিন্তু বিষয়টি বলা হয়েছে যে আপাতত কেন্দ্রীয় সরকারি কর্মচারী বা পেনশনারদের জন্য কোনো ডিএর এরিয়ার দেওয়ার কোনো চিন্তা ভাবনা সরকারের নেই অর্থাৎ এই বিষয়টিতে কিন্তু আশাহত হলো সমস্ত কর্মচারী এবং পেনশনাররা গত বছর শেষের দিকে মাননীয় অর্থমন্ত্রী বলেছিলেন যে এই যে ডিএর এরিয়াটা বন্ধ করা হয়েছে বা ডিএ যে বন্ধ করা হয়েছিল সেই ডিএটি টাকা দরিদ্র মানুষদের মধ্যে তাদের উন্নতির জন্য তাদের বিভিন্ন কাজে লাগানো হয়েছে সুতরাং এই মুহূর্তে এই বিষয়টি কিন্তু তারা ভাবনা চিন্তা করছে না এবং সেই সঙ্গে বলা হয়েছে যে আপাতত যেমন দিয়ে দেওয়ার কথা আছে তিন পার্সেন্ট একটা সম্ভাবনা আছে তো সেই অনুযায়ী কিন্তু দেওয়া হতে পারে তো এটা হচ্ছে মিডিয়া রিপোর্ট এবং এই বিভিন্ন চ্যানেলে আপনারা হয়তো এখনও এতক্ষণে জেনে গেছেন এবং সেই প্রসঙ্গে জি নিউজের পক্ষ থেকে শিবগোপাল শর্মা সরি শিবগোপাল মিশ্র সেক্রেটারি স্টাফ সাইড ন্যাশনাল কাউন্সিল অফ যে তার একটি বক্তব্য তুলে ধরা হয়েছে যেখানে উনি বলেছিলেন যে ডি এর যে এরিয়ার আছে লেভেল ওয়ান এমপ্লয়িদের জন্য তাদের প্রায় এগারো হাজার আটশো আশি টাকা থেকে সাঁত্রিশ হাজার পাঁচশো চুয়ান্ন টাকা এবং একইভাবে লেভেল তেরোর যারা কর্মচারী সেভেন পে কমিশন অনুযায়ী তাদেরও কিন্তু এরিয়ার এক লাখ তেইশ হাজার একশো থেকে দু লাখ পনেরো হাজার নশো টাকা পর্যন্ত এবং লো লেভেল চোদ্দোর তাদেরও কিন্তু ডি এর এরিয়ারটা প্রায় এক লাখ চুয়াল্লিশ হাজার দুশো থেকে দু লাখ আঠেরো হাজার দুশো অর্থাৎ এই যে সম্পূর্ণ এরিয়ারটি কিন্তু আপাতত পাওয়ার আশা থাকছে না সরকারি কর্মচারী এবং পেনশনারদের এবং ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচারের পক্ষ থেকে একটা যে স্ট্যাটিস্টিক্স বার করা হয়েছিলো সেখানে দেখা গেছে প্রায় আটচল্লিশ লক্ষ সেন্ট্রাল এমপ্লয়ি এবং ষাট লক্ষ পেনশনার আছে তো তাদের জন্য আপাতত ডিএ বা ডিএআর কোনো এরিয়ার দেওয়া হবে না কিন্তু তিন পার্সেন্ট ডিএটা দেওয়ার সম্ভাবনা আছে এটা হচ্ছে সম্পূর্ণরূপে মিডিয়া রিপোর্ট তাই আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম এবং আপনারা অন্যান্য চ্যানেলেও দেখতে পাবেন খবরটি তবে খবরটি অবশ্যই আন্দোদনায়ক মানে আন্দোলনায়ক নয় তাই আর আপনাদের কী মতামত সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন যে এই সিদ্ধান্তে সরকার এই সিদ্ধান্তে আপনি কতটা আশাহত হলেন বা এই সম্বন্ধে আপনার কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ